এই দুইটা সন্তান বড় ব্যাপক, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহ বলেন, ওমর যেই কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলো না, যেই কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলো না। হযরত ওমর তিন ধাপ পিছনে গেছে, কয় ধাপ, যেখানে ছিল সেখান থেকে পিছনে গেছে। পিছনে যাওয়ার কারণ হলো নরম মানুষ গরম হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আমার চারজন সাহাবি এক নম্বর, চারজন এক নম্বর। সাহাবীরা বললেন হুজুর চারজন এক নম্বর কেমনে হয়? রাসূল বললেন নরমে এক নম্বর আবু বকর, গরমে এক নম্বর ওমর, সম্পদে এক নম্বর ওসমান, আর জ্ঞানে এক নম্বর আলী। ধরে কান সুবহান। তাহলে সবচাইতে নরমের নাম কি? সবচাইতে গরমের নাম কি? তাহলে নরম গরম হয়েছে আর গরম ভয়ে তিন ধাপ পিছনে গেছে। হযরত ওমর বলেন আবু বকর ভাই আপনি নরম মানুষ এত গরম হলেন কেন জানতে চাই? আবু বকর বলেন ওমর সব সময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। বাংলাদেশের আলেমেরা সব সময় নরম ছিল কিন্তু বর্তমানে ভাস্কর্য দেখে তারা একটু গরম হলো। ধরে কান দিয়ে এই মুহূর্তেও যদি আলেমেরা নরম থাকে এরা মুনাফিক হয়ে মরা লাগবে। ধরে কার কথা ঠিক কি? আবু বকর ওমর সব সময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরম কেউ সব সময় না, মাঝে মধ্যে। আমরা তখন ছোট ছিলাম, খুব একটা জানি না, 71 সালে একবার এই নরম বাংলার মানুষ গরম হয়েছিল, পাকিস্তান হেরে গেছে। 90 সালে নরম গরম হয়ে স্বৈরাচারের পতন হয়েছে। তোর এখন কথা ঠিক কিনা? এরপরে যে কি খাওয়াইছে আর গরম হয় না, কি হলো আমাদের, কি হলো আমরা, কার ভয়? সারা দোয়াজ করে র্যাবের চিন্তা নিয়ে ঘুম পাড়ি, অথচ কবরের রব সম্পর্কে প্রশ্ন হবে। তোর এখন কথা ঠিক কিনা? খালি ঠিক ঠিক করে না, আমি ডাইরেক্ট কোনো কথা বলবো না, একটা কথা আমার ওয়াজে ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট আমি ছাড় দেবো না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, এই হিকমতটা খেয়াল করা লাগবে। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিবেন। আবু বকর ওমর তুমি যে দুইটা সন্তানকে বেদব বললে তাদেরকে তুমি চিনো, মারাত্মক কথা বলেছে। যদি হযরত আবু বকর বলতেন যে দুইটা সন্তানকে তুমি বেদব বললে তাদেরকে তুমি জানো, জানার কথা না বলে হযরত আবু বকর বললেন তাদেরকে তুমি চিনো, আপনারা বলেন তো জানা আর চিনা এই দুইটার মধ্যে তফাত কি? কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এটা বাংলাদেশের সবাই জানে, ধরে কান জানে কি জানে না, কিন্তু সিহিনে জানে যে সারা জীবন কোরআনের বিরুদ্ধে অন্তত মরার পরে তার রুহের মাত্রাতে কোরআন খতম হয়, ধরে কেন হয় কি হয় না? আমরা কতকগুলো মৌলবি তা হসি ভাই, আমার এক দাদা ছিল এই মৌলবি মুন্সি গ্রুপের প্রধান, আমার বগুড়াতে কেউ মরলি আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ, তা আমি কইলাম দাদা মানুষ মরলে ইন্নালিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ কোন কে? তাই মানুষ বললে আমি দাওয়াত পাই ভাই, এজন্য খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। বলে কি দাওয়াত? বলে কোরআন খতমের দাওয়াত। কি খতম? আমরা 10 জন আছি, কেউ মরলি আমরা যাই তিন পারা করে ব্যাটালি, ব্যাটালিয়া 30 পারা পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ যেই লোকটা আমাদের দাওয়াত দিল তার বাপ মারা গেছে, আমরা যে কষ্ট করে এক খতম পড়লাম সব সব তাক দিয়ে দাও, এই দোয়া আমরা করি। আমি বললাম দাদা এই দোয়া কোথায় আছে? কারণ আল্লাহর নবী বলেছেন যে কোরআনের একটা অক্ষর পড়বে তার আমলনামায় 10টা করে নেকি লেখা হবে।
আলিফ দশ, লাম দশ, মিম দশ। আপনি যখনই পড়েছেন আপনার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, সবাই বলেন দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি। এ গান গাইলে সওয়াব হবে, গুনাহ হবে না। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার মনোরে, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। চল বলে মাঝে মধ্যে দুই একটা গান গাওয়ার দরকার আছে, আছে না? নাই যে তাই বলে যে সব সে সব না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে তাহলে আপনি যখন কোরআন শরীফ পড়লেন সাথে সাথে আপনার ফেরেশতা আপনার নামে সওয়াব লেখে শেষ, তাহলে আপনার উমুকের নামে সালাম করতেছেন কিভাবে? আপনি যে সালাম দিলেন যে উমুকের আমল নামায় বক্সা দাও, এই সালাম দেওয়ার কথা তো নাই। তখন আমার দাদা বলতে তো খবরদার এই গুমুর গান ফাঁস করিস না, এটা ফাঁস করলে কিন্তু আমাকে দাওয়াত আর হবে না। আসলে ভাই জান, যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে নাই, কোরআনের পক্ষে থাকে নাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধ চারণ করেছে, এই কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক, মরার পরে তার কোরআন খতম দিয়ে কোনো লাভ হবে না। জোরে কর কথা ঠিক, وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললে তুমি তাদেরকে চিনোই না, কি করে না? ওমর ফারুক বলে না অবাক্কর চিনবো না কেন, এরা হলো আলী আর ফাতেমার সন্তান, এরা দুইজন হলো আলী আর ফাতেমার সন্তান। ওমর ফারুক বলতে পারতেন এরা দুইজন হলো আলীর সন্তান, কিন্তু শুধুমাত্র আলী না বলে ফাতেমা যোগ দেওয়ার পেছনে কারণ কি আপনারা বলেন তো? শুধু আলী না বলে এর সঙ্গে ফাতেমা যোগ দেওয়ার কারণ কি? বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারের আগে যারা ছিল, আমি যখন বিয়ে করছি আমার কথা বলতেছি, কাজী সাহেব বললো আপনার বাপের নাম কি, আমার বিয়ের এসটি হলো, কিন্তু আমার জামাই যখন বিয়ে করতেছে তখন ওই কাজী বলতেছে তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি। আমি চিন্তা করলাম কে রে, আমার বিয়ে খালি বাপ দিয়ে হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে, এটা হলো বর্তমান সরকারের একটা কৃতিত্ব। এই কৃতিত্ব আমরা সরকারকে দিব, ধরে কোন কথা ঠিক কি না? কেন দেব? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেন মেয়েদের পেটে যখন বাচ্চা আসে তখন তাদের মাসিক ব্যায়াম আল্লাহ বন্ধ করে দেয়, এই মাসিক ব্যায়াম যখন হবে নামাজ হবে না, রোজা হবে না, কোনো কিছু আমল করা যাবে না, কিন্তু যখন বাচ্চা পেটে আসে তখন আল্লাহ জানে এই বাচ্চার কারণে তার মাকে ইবাদত করতে হবে, কারণ মায়ের সাথে বাচ্চার সম্পর্ক আছে না নাই, জোরে কোন আছে না? মা পেটে বাচ্চা নিয়ে রুকু থেকে যখন সেজদায় যায়
ওই পেটের বাচ্চা তোমার খায়, ফেরেশতা বলে মাবুদ মা তোমাকে সেজদা দিল, কিন্তু পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ আদায় করলো, এই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিল।